প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর। সম্প্রতি বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও পরবর্তীতে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা শুরু হয় তার। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার ভোরে অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মিহিরবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। হেমতাবাদ ব্লকের বাসিন্দা মিহিরবাবু কর্মজীবন শুরু করেন স্কুল শিক্ষকতা দিয়ে, পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। অসাধারণ বাগ্মিতা ও নিবিড় জনসংযোগের দক্ষতার কারণে অচিরেই নজরে পড়ে যান কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। ব্লকের গণ্ডি ছাড়িয়ে জেলা রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। মৃত্যুর দিন পর্যন্ত তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক পদে আসীন ছিলেন। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক জগতে তার অবদান অনস্বীকার্য। নাটক আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছিলেন গুণীজনদের। হেমতাবাদে সুস্থ সংস্কৃতির বিকাশে গড়ে তুলেছিলেন হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চ। সম্পাদক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই মঞ্চে। স্থানীয় গৌরাঙ্গ ক্লাবের সভাপতির পাশাপাশি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদকও ছিলেন দীর্ঘদিন। শুক্রবার মিহিরবাবুর মরদেহ নিয়ে আসা হয় রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা। শোকের দিন, একজন সম্পদ আলা জেলা এবং মিহির দাশগুপ্ত রাজনীতি নেতৃত্ব ছিলেন, তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলেন এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন এবং উনি কংগ্রেস রাজনীতির বাইরেও একটা সংস্থা ছিল, তার কালচার ছিল, সাংস্কৃতিক জগতের মানুষ ছিলেন, নাটকের সঙ্গে জড়িত ছিলেন, সমস্ত বিষয়ে ওনার সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন মানুষদের নিয়ে আলোচনা করতেন। এক কথায় উনি একটা এমন একটা মানুষ ছিলেন যার কোনো শত্রু ছিল না হেমতাবাদ এলাকায় এবং সব দলের মানুষ তাকে ভালোবাসতেন, প্রশাসনের কর্তারা ভালোবাসতেন এবং আমরা সেরকম একটা মানুষকে আমরা হারালাম আমাদের হেমতাবাদ ব্লকে। কেন আমার জেলা কংগ্রেসের একটা সম্পদ হারালাম এবং আমাদের একটা শক্তি ক্ষয় হলো, ওনার শূন্যস্থান পূরণ হওয়ার কথা নয়। উনি যে ধরনের মানুষ ছিলেন, উনি এক ধরনের জননেতা বলা যায়, সেই মানুষটি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমরা খুব মর্মাহত, জেলা কংগ্রেস কর্মীরা মর্মাহত, ওনার শূন্যস্থান পূর্ণ হওয়ার নয়। এরপর তার মরদেহ নিয়ে আসা হয় হেমতাবাদে। দলীয় কার্যালয়, সাংস্কৃতিক মঞ্চ, ক্লাব, স্কুল সহ বিভিন্ন স্থানে তাকে অন্তিম শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষও। রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মণ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত, জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা অন্তিম শ্রদ্ধা জানান এখানে। এদিন ঠাকুরবাড়ি শ্মশানে প্রয়াত মিহিরবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।